বউর কাছে গেছে, বউর কাছে গিয়ে গেছে, বউ শুনছো? বলে কি হইছে? বলে বড় ভাই তো 5,000 টাকা দিয়ে আইছে, এখন তাল গাছ তো বড় ভাই দেবো। বড় ভাই 5,000টা বিচারককে দিছে নি? বলে দিছে। বিচারক তো লইছে, কো লইছে? যদি বিচারককে 5,000টা লয়া থাকে, আর চিন্তা করে না, বড় বড় বুদ্ধিমান, ও চিন্তা করে না, টেনশন করে না। বলে কারণ, কারণ হলো যদি লোয়ার অভ্যাস থাকে তা আমদার থেকেও দেব। ঠিক কিনা জোরে বলেন। হে বেটা দিছে 5,000, আমনে লয়া যান 10,000। 10,000 লইয়া বিচারকের কাছে গেছে। বলে বিচারক ভাই কি দিছে না না দিছে এটা আমার শেখার বিষয় না, আমি দিলাম 10,000 তাল কাঁচ আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পছন্দ হয়েছে না নাকি? সালাম, সবাই জোরে উত্তর দিলেন না? সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সালাম এমন একটা বিষয় যে সমাজের মধ্যে সালাম বেশি বেশি আদান প্রদান হবে, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20টা সালাম দেয়, কয়টা সালাম? 20টা সালাম যদি দৈনিক কোন ব্যক্তি দেয়, ওই ব্যক্তি যদি দিনে অথবা রাতে মারা যায়, তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, সুন্দর করে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে এসে বসে যান, সুন্দর হবে, সবকিছুর একটা সুন্দর আছে। এই বাগান কোরআনের বাগান, এ বাগান হাদিসের বাগান, ওলামায়ে কেরামের বাগান, বড় সম্মানিত একটা বাগান। এটার আদব কায়দার প্রতি সবারই খেয়াল রাখা দরকার। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমিস সালাহ
وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مدينة Allah, la ilaha illallah.
ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত নেককার আবেদা মুমিনা সালেহা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে, মুক্ত করে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, কোরআনের বাগানে, হাদিসের বাগানে, উলামায়ে কেরামের বাগানে, জাকিরিন সাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার আল্লাহ যে তৌফিক দান করেছেন আমরা খুশি না বেজার, আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার। কিন্তু গ্রামের অবস্থা দেখে বোঝা যায় না, মানুষের অবস্থা দেখে বোঝা যায় না যে খুশি, কারণ খুশি যদি হইতো এশারের আজান পরে নামাজ হয়ে গেছে এখনো গ্রামের অনেকেরই আমি দেখতে পাইতেছি না, কারণ আমি তো চিনি সবাই, গোটা কয়েকজন এখানের মধ্যে আসছে, কিন্তু বাকিরা ওয়াজ মাহফিল বৎসরে একবার হয় ঠিক কিনা, এখান থেকে আমরা আলো সংগ্রহ করে নিতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলেন সমস্ত দুনিয়াটা অন্ধকার, দুইটা জায়গা আলোকিত, তার মধ্যে একটা হলো কোরআনের মজলিস আর একটা হলো উলামায়ে কেরামের মজলিস, জোরে বলি সুবহানাল্লাহ। এই আলোকিত মজলিসের মধ্যে দুটো মজলিসই বর্তমানে এখানে ঠিক কিনা জোরে বলি, এক বৎসরে এই রকম মাহফিল পাওয়ার পরেও যদি আমরা কিছু নিতে পারি না, আসতে পারি না, বসতে পারি না, তাহলে তো কপাল পোড়া ছাড়া আর কিছু হওয়ার কথা না ঠিক কিনা। উদাহরণ দেওয়া লাগে, উজা চিনেন উজা, সাপুরি চিনেন সাপুরিয়া, সাপুরিয়া একটা গোত্রের মধ্যে সাপের গ্রাম পাইছে, এই সাপকে ধরার জন্য বিনবাসি বাজায়, বিনবাসি বাজায় না বাজাইতেছে, এবার চিন্তা করতেছে ওই সাপটাকে বাহির করতে হবে, কিন্তু বিনবাজি বিনবাসি ওই গোত্রের মুখের মধ্যে দাঁড়ায়া এই যে বাজাইতেছে, সাপ তো বাহির হয় না, কিন্তু বাসি বাজাইতে 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 পেরাশান হয়ে গেছে, আশ্চর্য বিষাক্ত সাপ তো গর্তের ভিতরে থাকলে বাসির সুর শুনলে পাগল হয়ে বাহির হওয়ার কথা, কিন্তু বাহির হইতেছে না, কারণ থাকে কবুত চিরিয়ান নইত না কুদালান, ইয়ান তো কুদালান কন্তি আন কুদাল কন্তি আইনা গর্ত খুঁজছে খুঁজা খুঁজছে, খুদার পরে তাকায় দেখে সাপ তো একটা না সাপ দুইটা, একটার সাথে আর একটা পেশায় বৈশা রয়েছে কিন্তু লড়ে না, ব্যাপার কি নড়ে না। এবার একটা খাঁটি দিয়া একটা লাঠি দিয়া গুতা দিছে, গুতা দিয়া দেখে দুরা সাপ একটা আর একটা মাইটা সাপ, কি সাপ আর জোরে বলুন কি সাপ, একটা হইলো দুরা সাপ আর একটা হইলো মাইটা সাপ,
দুরাসাপের কি বিষ আছে? বিষ আছে। দুরাসাপ কামড় দিলে মানুষ মরে? মরে না। মাইটা সাপ কামড় দিলে মানুষ মরে না, কিন্তু বিষাক্ত সাপ যেটা আলোক মাইচ্ছা আলোক বলে ওইগুলো যদি খামর দে মানুষ কি বাঁচে না? মরে, মরে। সুতরাং এই বিষাক্ত সাপ গুলোর সামনে যদি বাঁশি বাজানো হয় তারা থাকতে পারে না, কেন? তার মধ্যে বিষ থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুরাসাপ আর মাইচ্ছা সাপ মরে না, কেন? বিষ না থাকার কারণে, ঠিক কিনা? বিষ নাই এই জন্য। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ইমানি পাওয়ার আছে, যাদের ভিতরে কোরআনের মহাব্বত আছে, ইমানি মজবুতি আছে, তাদের সামনে, তাদের কানের মধ্যে যখন, তাদের কানের মধ্যে যখন কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তাদের কানের মধ্যে যখন রসুলের বাণী চলে যায়, কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে যায়, তখন তাদের ইমানি তোর, ইমানি চেতনায় তারা জাগ্রত হইয়া ওই কোরআনের দিকে, হাদিসের দিকে, ওলামায়ে কেরামের দিকে তারা দেখতে থাকে, ঘরে বসে থাকতে পারে না। কথা বলুন ঠিক না? কিন্তু তারাই ঘরে বসে থাকতে পারে যাদের ইমান দুরাসাপের মতো, ঠিক কেনা ধরে বলে? যাদের ইমান দুরাসাপের মতো, যেমন দুরাসাপের বিষ নাই তার সেতো নাই। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের ইমানের তেজও নাই, এরার সামনে আবার কোরআন বলেন, হাদিস বলেন, যা কিছুই বলেন, আর একবারে পায়ে হাতে ধরে বলেন, কামাইতো না। কেন? পাওয়ার নাই। কি নাই? আরো জোরে বলুন, কি নাই? পাওয়ার নাই। এই পাওয়ারটা হওয়ার জন্যই, পাওয়ারটা বাড়ানোর জন্যই, ইমানি চেতনা আনার জন্যই এই মজলিসের ব্যবস্থা। কথা বলুন ঠিক কিনা? এই মজলিসও যদি নাই, আর কই থেকে আমরা ইমানি পাওয়ার আনবো? কোথায় থেকে আমরা হেদায়তের বাণী আনবো, হেদায়ত আনবো? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এলাকার সবাইকে কবুল করে বলি আমিন। যারা কাজে কর্মের মধ্যে আছে তাদেরকে আল্লাহ ফারেক করে মজলিসের মধ্যে আসার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে কালিমাতুস শুকর আদায় করে আমরা জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আনবিয়া রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের দুই জায়গা থেকে সামান্য আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু বলবো এবং যা কিছু আমরা শুনবো ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব, অবশ্যই আপনারা আলোচনা শুরুর আগে মাইকের মধ্যে ঘোষণা শুনছেন, সেটা হলো নামাজের গুরুত্ব। নামাজ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদতের জন্য, বন্দেগির জন্য, গোলামি করার জন্য, ঠিক কিনা? শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, পাঠাইছেন খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য। পৃথিবীর জমিনে মানুষ আছে, আবার একদল হাইওয়ান জানোয়ারও আছে, আছে না নাই? হাইওয়ান জানোয়ারের তিনটা গুণ আছে, তিনটা অভ্যাস আছে, তিনটা অবস্থা আছে। এই তিনটা গুণের সাথে যদি মানুষের গুণগুলো মিশে যায় তারা, তারাও হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। তিনটা গুণের মধ্যে এক নম্বর, যখন একটা গরুর খানার প্রয়োজন হয়, পেটের মধ্যে খিদা লাগে, তখন গরুটা খাই খাওয়ার জন্য পাগল হয়ে যায়, যখন খাইতে পারে তখন তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। একটা গাধা সে যখন ক্লান্ত হয়ে যায় তার ঘুমের প্রয়োজন হয়, যখন ঘুমাইতে পারে তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? একটা কুকুর তার যখন যৌন বাসনা জাগে সে যখন যৌন বাসনা পূরণ করতে পারে তখন তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন।
এই তিনটা গুণ কিন্তু হাইওয়ান জানোয়ারের, ঠিক কিনা জোরে বলেন? তারা খাইতে পারলে তুষ্ট, ঘুমাইতে পারলে, ঘুমের সময় ঘুমাইতে পারলে তুষ্ট, তারা যৌন বাসনা জাগ্রত হলে, যৌন বাসনা পূরণ করতে পারলে তারা তুষ্ট হয়ে যায়। এই তিন বিষয়ের মধ্যে তারা তুষ্ট। কোন মানুষ যদি ওই তিনটা গুণের মধ্যে সীমাবদ্ধতাই কা তুষ্ট হয়ে যায়, তার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলুন ঠিক কিনা? পার্থক্য কোথায়? আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, যে আমরা এই তিন গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, আমরা আল্লাহর হুকুম নিয়ম মতো রীতিমতো আমল করতে হবে, আমল করতে পারলেই হবে ইবাদত, আল্লাহর গোলামি। আর এই রকম গোলামি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ওই তিন গুণ যেটা, ওইটাও আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে আলোচনা করব, নামাজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, গোলামি করার জন্য, কথা বলুন ঠিক কিনা? শুধু ঘুমানোর জন্য আল্লাহ বানান নাই। যদি ঘুমানোর জন্য বানাইতেন, গাদা সবচাইতে বেশি ঘুমাই, গাদা ওই যথেষ্ট হইতো, মানুষের কোনো প্রয়োজন ছিল না, কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আল্লাহ শুধু ঘুমানোর জন্য বানান নাই, আল্লাহ শুধু খাওয়ার জন্য বানান নাই। যদি খাওয়ার জন্যই বানাইতেন, মানুষের কোনো প্রয়োজন হতো না, কারণ আমরা দেখতে পাই সবচাইতে বেশি ঘুমা, সবচাইতে বেশি খাই আমাদের সচরাচরের মধ্যে হাতি, কথা বলুন ঠিক কিনা? হাতি যথেষ্ট হইয়া যাইত, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এবার ইবাদত হলো দুই প্রকার। এক নম্বর ইবাদত হলো ইবাদতে বদনি, যেই সমস্ত ইবাদত করতে যাইয়া শরীরের প্রয়োজন হয়, যেই সমস্ত ইবাদত করতে যাইয়া হাতের প্রয়োজন হয়, যেই সমস্ত ইবাদত করতে যাইয়া মাথা থেকে পাতা পর্যন্ত বডির প্রয়োজন হয়। যেমন নামাজ পড়তে গেলে বডির প্রয়োজন হয়, কথা বলুন ঠিক কিনা? যেমন হজ করতে গেলে বডির প্রয়োজন হয়, এটাকে বলা হয় ইবাদতে বদনি। আরেকটা হলো ইবাদতে মালি, ইবাদতে মালি হলো টাকা পয়সার মাধ্যমে যাকাত দেওয়া, সদকা দেওয়া, ফিত্রা দেওয়া, দান খায়রাত করা, ওইগুলো হলো ইবাদতে মালি। এই দুইটা ইবাদতের মধ্যে একটা হলো ইবাদতে বদনি, আর একটা হলো ইবাদতে মালি। ইবাদতে বদনি যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচাইতে প্রধান এবং প্রথম ইবাদত হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হবে, নামাজের মাধ্যমে আমাদের ফায়দা কি, নামাজের মাধ্যমে আমাদের লাভ কি? এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদেরকে দেন নাই, কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ইবাদতের পিছনে রহস্য আছে, রহস্য আছে। আমরা যে উযু করি, এই উযুর মধ্যে অনেক রহস্য আছে। আমরা যে সেজদা করি, সেজদার মধ্যে অনেক উপকার আছে। আমরা যে রুকু করি, রুকুর মধ্যে অনেক উপকার আছে। আমরা নামাজ যে পড়ি, নামাজের মাধ্যমে শারীরিক উপকারও আছে, মানসিক উপকারও আছে। আবার দেখা যায় সাংসারিক উপকারও আছে, জাগতিক উপকারও আছে, পরকালীন উপকারও আছে, কথা বলুন ঠিক কিনা? সবগুলো উপকার আছে, তবে তার মধ্যে আমাদের দুনিয়ার জমিনে কি উপকার? দুনিয়ার জমিনে থাকতে কেউ যদি আল্লাহর ইবাদত নামাজ আদায় করে, তার প্রথম নম্বর উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ করে দেন। গুনাহ আমাদের আসেনি, আরো জোরে বলুন আসেনি। গুনাহ কি জিনিস আমরা তো চিনি না, ঠিক কিনা?
সহজ পদ্ধতিতে গোনা কি জিনিস বোঝার জন্য বলুন, নামাজ পড়লে সওয়াব হয় না গোনা হয়? জোরে বলুন, নামাজ দিয়া বলুন সওয়াব হয় না গোনা হয়? সওয়াব হয়, নামাজ না পড়লে সওয়াব হয় না গোনা হয়? তাহলে বোঝা যায় নামাজ না যারা পড়বে না তারা গুনাহগার, ঠিক কিনা? এটা গুনাহ। সুদ খাওয়া সওয়াব না গুনাহ? ঘুষ খাওয়া, আরো জোরে বলুন গুনাহ। তাহলে বোঝা যায় আমরা কিছু না কিছু গুনাহ চিনি, ঠিক কিনা? দেখুন মুরব্বী বাবারা যৌবন কালটা কত গুনাহ কইরা কাটাইছে, একটু চিন্তা করে দেখুন জবাবটা কি দিবেন কিয়ামতের ময়দানে। কত রাত চলে গেছে জোয়ার আড্ডার মাধ্যমে, এর যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে বলবো একটুখানি বাবু একটুখানি চিন্তা করো, আজকে তুমি সারা রাত জোয়ার আড্ডার মধ্যে দিয়ে দাও, মদের আড্ডার মধ্যে দিয়ে দাও, গান বাজনার আড্ডার মধ্যে দিয়ে দাও, খানার আড্ডার মধ্যে দিয়ে দাও। এর যুবক তোমার তো একটু চিন্তা করা দরকার, দুই দিন হোক আর একদিন হোক আর এক বছর হোক বা ষাট বছর হোক, তোমাকে অবশ্যই এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। অন্ধকার কবর কারো নানার বাড়ি নয়, কারো দাদার বাড়ি নয়, যে নানির বাড়ির গেলে নানি দইরে বলো আদর করে বড় মহব্বত করে ভাত খাইতে দেই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে আপনি আমাকে কিন্তু ওই রকম ভাবে আদর করবে না। আল্লাহর নবী বলেন আল কবর রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান গো, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের বড় গারো। যদি জাহান্নামের গারো হয়ে যায় তাহলে চিন্তা করে দেখুন সেখানের মধ্যে মাও যাইবে না, বাবাও যাইবে না, দাদাও যাইবে না। যেই ভাইকে আপনি আপনের চাইতে আপন ভাবতেন, নিজের রক্ত পর্যন্ত ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত, এমনকি নিজের রক্ত পর্যন্ত ভাইকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, মাকে দিয়েছেন, তাকাইয়া দেখুন আপনি কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে কই দিন স্মরণ করবে? হয়তো বা তিন দিন আপনাকে স্মরণ করবে, কথা বলুন ঠিক কিনা? চার দিনের মাথায় দেখবেন আপনার জন্য আর চোখের পানি পালাইবে না, আপনার জন্য আর কান্নাকাটি করবে না, আপনার জন্য আর টাকা পয়সা দান খয়রাত করবে না। যদি বেশি জুড়াতে হয় এক বছর পরে মৃত্যু তারিখের সময় আপনার জন্য হুজুর আইনা দোয়া করাইব, কথা বলুন ঠিক কিনা? নিজ কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে না। সুতরাং আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার পায়ে আপন থাকবে না, আপনার মা আপন থাকবে না, আপনার বন্ধু বান্ধব যাদের সাথে রাতের রাত কোনার আড্ডা খানায় কাটাইছেন তারা কেউ আপন থাকবে না, আপনার কবরের পাশে দাঁড়াইবে না। এর যুবক ভাই হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, মুরব্বী বাবার হাতে পায়ে ধরে বলবো, এখনো সময় আছে কবরের কথা স্মরণ করো, এখনো সময় আছে কঠিন কিয়ামতের কথা স্মরণ করো, যেই দিন কেউ আপন থাকবে না। কিন্তু গুনাহ যতটি করেছে সবগুলোর হিসাব দিতে হবে, নেকি যতটি করেছে সবগুলোর হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফা মাইয়া আমাল মিথলা দাওয়াতিন খাইরাইন ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথলা দাওয়াতিন শাররাইন ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যতগুলো নেকি করেছো যারা পরিমাণ নেকিও যদি করে থাকো কঠিন কিয়ামতের ময়দানে যারা পরিমাণ নেকির হিসাব হবে, আবার যারা পরিমাণ যদি গুনাহ কইরা থাকো এই যারা পরিমাণ গুনার হিসাব কিন্তু দিতে হবে। এই গুনাহ কাটা দুনিয়াতে থাকতেই তওবা করে মাফ করাইয়া যাইতে হবে, না হয় কবরটা গুনাহগারের জন্য যাই না রাখেন জাহান্নামের ঘর তো। আর যেই কবরের মধ্যে তিনটা আজাব দেওয়া হবে, তিনটা আজাব, এক নম্বর আজাব হলো কবর তাকে সংকীর্ণ করে দেওয়া হবে, দুই নম্বর আজাব হলো কবরের মধ্যে সাপ বিচ্ছু দেওয়া হবে, তিন নম্বর আজাব হলো কবরের মধ্যে আগুন দেওয়া হবে, আগুন দেওয়া হবে। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, কবরের আগুন কেমন ভাবে সহ্য করব একটু বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এরা যুবক ভাই হাতে পায়ে ধরে বলবো, মুরব্বী বাবারা হাতে পায়ে ধরে বলবো একটু চিন্তা করুন, এই গুনাহ কাটা যদি মাফ করাইতে হয়। আল্লাহর নবী বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে
হবে, নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরে আবু যর, কানার মধ্যে আসো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, বলুন কি কথা? আল্লাহর নবী, এমনি শীতকালীন সময়, শীতকালীন সময় আল্লাহর নবী একটা শীতকালীন একটা গাছের ডালের মধ্যে দৌড়ছে, গাছের ডালের মধ্যে শীতকালীন সময় যদি দৌড়ে নারাদে পাতাগুলো মরা থাকে, জোরে জোরে পড়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী গাছের ডালের মধ্যে দৌড়ছে, দৌড়ায় এমন ভাবে একটা হালকা বাতাস জারা দিয়েছে, একটা একটা করে প্রত্যেকটা পাতা মাটির মধ্যে পড়িয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে আবু যর, এই রকম ভাবে আমি কি করেছি আর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছের ডালের মধ্যে ধরে জারা দিয়েছেন, একটা একটা করে প্রত্যেকটা পাতাই জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই গাছের পাতাগুলো যেমন ভাবে জমিনের মধ্যে পড়ে গেছে, ঠিক তেমনি ভাবে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীর থেকে, তার আমল থেকে গুনাহগুলো ওই রকম ভাবে জোরে জোরে পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আরে আবু হুরাইরা, বলো দেখি, যদি একটা বাড়ির সামনে, একটা বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা বাড়ির সামনে যদি একটা নালা থাকে অথবা একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি একজন মানুষ সাবান দ্বারা ভালো করে গোসাইয়া মাজাইয়া ভালো করে যদি দৈনিক পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো মহিলা থাকতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যদি দৈনিক পাঁচবার একটা পুকুরের মধ্যে ভালো করে সাবান দিয়ে গোসল করে, ভালো করে গোসাইয়া গোসল করে, তার শরীরের মধ্যে কোন ধরনের মহিলা আর থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন। বলে, আবু হুরায়রা, ভালো করে গোসল করলে যেমন শরীরের মধ্যে মহিলা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি দৈনিক পাঁচবার নামাজ আদায় করে, দৈনিক পাঁচবার নামাজ আদায় করে ভালো করে খুশুখুজুর সঙ্গে যদি আদায় করে, তার শরীর থেকে ওই রকম ভাবে গুনাগুলো জোরে পড়ে যায়, আর তার শরীরের মধ্যে কোনো গুনাহ আর থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ আর থাকতে পারে না, কিন্তু নামাজটা যে পড়তে হবে খুশুখুজুর সঙ্গে, কথা বলুন ঠিক কিনা? এখন ছোট্টবেলায় দেখছেন না, আমরাও দেখছি, আমরাও ছোট্টবেলায় করছি, কি করছি, যে পেটের মধ্যে কাদার মধ্যে খেলছি, খেলার পরে বাড়িতে গেছি, মা বলতেছে, এ আয় তাড়াতাড়ি তোর সাবান দিয়ে গোসল করাইতাম, বলা নাই সাবান ওবানের বিল নেই আমার কাছে, টুস কইরা পুকুরের মধ্যে লাভ দিয়ে কইরা গোসল দিয়ে ছইরা আসছি, মা ধরছে তাবা দিয়ে ধরে, বেক এখানে, বলে কি হয়েছে মা? বলে, দেখ তুই যে ডুব দিছস, এই ডুবে তো তোর ময়লা পরিষ্কার হয়েছে না, আদুর মধ্যে ফেক লাগা রয়েছে, মাথার মধ্যে মাটি লাগা রয়েছে, সুতরাং আয় তোর সাবান দিয়া ভালো করে গোসল করায় দে, আর নয় পরিষ্কার হবে না, কথা বলুন ঠিক কিনা? মা যখন সাবান দ্বারা গোসল করায় দিছে, শরীরটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা যদি পেক কাদা লাগাইয়া ডুব দিয়া উঠে যাই, আমাদের শরীরের ময়লা কি দূর হবে? জোরে বলুন, দূর হবে? দূর হবে না, ঠিক তেমনি ভাবে এখন নামাজে গেলাম, নামাজে গিয়া কোনো মতে মুরুগের মতো টুকুর দিয়া গেলি বাইরে হইলাম, বুঝেন তো, টুকুর দিয়া বাহির হয়ে আসলাম, মানে রুকুটা কি দিছি নিজেও বলতে পারি না, সেজদা কি দিছি সেজদার মধ্যে কতবার বলছি এটাও বলতে পারি না, কোন সুরাটা যে নামাজ করলাম নামাজের পরে জিগাইলে কইতে পারে না, আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বলে ওই রকম ভাবে যদি নামাজ আদায় করে বাহির হয়, তাহলে তার শরীরের মহিলা, তার শরীরের মধ্যে যে গুনাহ, এই গুনাহ যেমন ভাবে সাবান না লাগাইলে, বারো করে না ঘষাইলে কাদা মাটি ছুটবে না, ঠিক তেমনি ভাবে অন্তরের গুনাহ ছুটবে না যদি খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় না করা হয়, ঠিক কিনা? জোরে বলুন। সুতরাং নামাজ খুশুখুজুর সঙ্গে আদায় করতে হবে তো, ঠিক কিনা? জোরে বলুন। আমরা আজকে থেকে নামাজ খুশুখুজুর সঙ্গে আদায় করব তো ইনশাআল্লাহ, আওয়াজ দেয়া বলুন ইনশাআল্লাহ। মুনাফিকে যদি অন্তরের মধ্যে না থাকে, মুনাফিকে যদি অন্তরের মধ্যে না থাকে,
তাহলে দুটা হাত আল্লাহকে তুলিয়া ইখলাসের সাথে বলবেন, যাদের নিয়ত ভালো না এরা তুলবেন না, যাদের নিয়ত ভালো যারা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন আর ইখলাসের সাথে পড়ার চেষ্টা করবেন, যদি জানেন না জানার সাথে শিখার চেষ্টা করবেন আর নামাজ পড়তে থাকবেন আল্লাহ কবুল করার মালিক বলুন আমিন। সুতরাং যদি নিয়ত ভালো থাকে পড়বেন ইনশাআল্লাহ আজকে থেকে, পুরোপুরি নিয়ত থাকলে যারা নিয়ত করবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং এক নম্বর নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন, কি মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর নামাজ নামাজি ব্যক্তিদেরকে ফাহেশার কাছ থেকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখে, কি করে রাখে, ফিরাইয়া রাখে, কেমন ভাবে ফিরাইয়া রাখে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেন নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিদেরকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে, নামাজ নামাজি ব্যক্তিদেরকে ফাহেশাত কাজ থেকে ফিরাইয়া রাখে। দুনিয়ার মধ্যে যত যত গুনাহ আছে সমস্ত গুনাহ হলো দুই প্রকার, এক প্রকার গুনার নাম হলো মুনকার আর এক প্রকার গুনার নাম হলো ফাহশা। এই দুই প্রকার গুনাহ হলো দুনিয়ার জমিনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন যে ব্যক্তি নামাজ পড়বে গো ওই নামাজ তাকে দুনিয়ার যাবতীয় গুনাহ থেকে হেফাজত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর দেখলাম কত নামাজে কে নামাজ পড়ে চুরিও করে, ঠিক কি না, নামাজ পড়ে আবার দেখা যায় গাঞ্জাও খায়, নামাজ পড়ে আবার দেখা যায় গান বাজনাও করে, নামাজ পড়ে মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, ঘুষ আসে না নাই, আরো জোরে বলুন আসে না নাই, ঘুষের সমাজটা পড়ে গেছে, এগুলো হলো সমাজের দূষিত ভাইরাস, ঠিক কি না, জোরে বলুন, সব সমান নয়, সব সমান নয়, ভালো নেতাও আছে কথা বলুন ঠিক কিনা, আর না হয় সমাজ থেকে থাকতো না, ভালো মুরব্বী আছে আর না হয় সমাজ থেকে থাকতো না, মুরব্বীদের মধ্যেও কিছু কিছু আছে এরকম ঘুষখোর থাকে, বিচারকদের মধ্যে এক দুইটা পাওয়া যায় এরকম ঘুষখোর আছে না নাই, জোরে বলুন, আরো জোরে বলুন আছে না নাই, কেমন ভাবে ঘুষ খায় জানেন, একটু বলবো বলবো, দেখেন চিত্রটা দেখেন কেমন ভাবে তারা ঘুষ খাই, দুই ভাই বারো শতক জায়গা নিয়ে জগড়াল আছে, বারো শতক জায়গা বিচারকে আলাদা করে দিছে, ছয় শতক কইরা, কিন্তু ছয় শতক করে আলাদা করে দিছে, দুজনের মধ্য কোনো যে বাট আছে একবারে মধ্য কোনো করেছে একটা তাল গাছ, কি গাছ, আরো জোরে বলুন কি গাছ, তাল গাছ। এখন এই তাল গাছ নিয়ে দুই ভাই লাগছে জগড়া, এক ভাই কো তাল গাছ আমার আর এক ভাই কো তাল গাছ আমার, বড় ভাই আবার চিন্তা করতেছে ছোট ভাই এসে ঝগড়া করে লাভ নাই, বিচারকের কাছে যাই, বিচারকের কাছে গেছে গিয়া বলছে তাল গাছ আমার দরকার আপনি বিচার করে দেন, তো তাল গাছ তোর বানাই দিতে পারবো তুই টেনশন করিস না, দিতে হবে কি, দিতে হবে 5000 দিতে হইব, কি দিতে হইব 5000 দিতে হইব, ও আবার বিচারকের মধ্যে গেছে তার মতো আরো কিছু থাকে না, ও আবার জিগায় ক্রিমিনালি করে জিগায় একমত কাড়াইয়া জিগায়, ও কিতাবা খাওয়া দাওয়া কই দাইছো তো, খাওয়া দাওয়া মানে কি খাওয়া দাওয়া, ভাত না খাওয়া দাওয়া কই দাইছো তুই, ও যদি খায় আয় তো কই তুই, ও আজকে খাওয়া দাওয়া কই দাইছো, ও তৈলে তো বিচারটা উল্টাই দিব, ঠিক কিনা, জোরে বলেন, ওই রকম বিচার ওলট পালট কইরা অনেক সময় গরিবের পেটে লাথি দেয়, অনেক সময় গরিবের উপর জুলুম করে, অনেক সময় অনেকের উপর অন্যায় করে, কথা বলুন ঠিক কিনা, কিয়ামতের ময়দানে গুলোর জবাব দিতে হবে একদিন, কথা বলুন ঠিক কিনা। এখন ছোট ভাই শুনছি কি রে বড় ভাই 5000 টাকা দিয়া দিছে বিচারক, তো তাল গাছ নিয়ে ভুগি, বউর কাছে গেছে, বউর কাছে গিয়া কইতাছে তবে শুনছ, বলে কি হইছে, বলে বড় ভাই তো 5000 টাকা দিয়া হইছে, এখন তাল গাছ তো বড় ভাই নিয়ে ভুগি, বড় ভাই 5000টা বিচারক তো দিছে নি, বলে দিছে বিচারক তো লইছে, কো লইছে, যদি বিচারকে 5000টা লয়া থাকে আর চিন্তা করে না, বড় বড় বুদ্ধিমান কো চিন্তা করে না, টেনশন করে না, বলে কারণ, কারণ হলো যদি লোয়ার অভ্যাস থাকে তা আমদার থেকেও দেব, ঠিক কিনা, জোরে বলেন, হেবেটা দিছে 5000 আনলে লয়া যান 10000 লইয়া বিচারকের কাছে গেছে, বলে বিচারক ভাই কি দিছে না না দিছে এটা আমার দেখার বিষয় না, আমি দিলাম 10000 তাল কাছ আমার চাই,
তাল গাছ কার চাই? ছোট ভাই তো তাল গাছ আমার চাই। ও চিন্তা করিস না বেটা, তুই যা বিচারের মধ্যে তাল গাছ তোর হইব। এখন ভয়ে ভয়ে চিন্তা করে বিচারক ফিরে আমি কি 5,000 দিতাম না 10,000 দিতাম? বিচারের মধ্যে গেছে, যাওয়ার পরে এবার চিন্তা করে রায় দিছে যে বেটা 10,000 দিছে, তার পক্ষে রায় দিছে। এবার বড় ভাইয়ের মাথা গরম, বড় ভাই দূর তিক্ষা বিচারককে ডাক দেবে, বলে কি হয়েছে বুঝেন তো, মানে ওই যে 5,000টা দিছিল দেখা। এবার ওই বিচারকের স্লোগান যে হেকমতে কি কইতাম নি, হায় 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 কি বলবো আর কি বলবো, আসছিলাম পাশে নিয়া গেল দোষ, কি হইলো আসছিলাম ফাঁসে নিয়া গেল দোষে, আমার তো কিচ্ছু করার না, আইছিলাম তো ঠিকই ফাঁসে কিন্তু দোষে নিয়া গেছে, মত দোষে নিয়া গেছে। করতে হবে কথা বলুন ঠিক না, ঘুষ খাওয়া ন্যায় নেওয়ার নাই, সোয়াব না গুনা, আরো জোরে বলুন সোয়াব না গুনা। ওরা ওদেরকে আমি আসলে শিক্ষিত বলি না, আমি বলি ওদেরকে শিক্ষিত শয়তান, কি বলি শিক্ষিত শয়তান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর বাগান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না দেখে বলুন, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলমতে কাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক না, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলমতে কাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরে, ঘুষের টাকায় ওদের ভরে, করে যে টানটান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কেন ধরে বলুন, সুতরাং টাকায় দেখুন আমরা অনেক সময় দেখতে পাই নামাজ পড়া মুরব্বি বাদীর হয়ে আসছে মোবাইলের মধ্যে মিথ্যা কথা, গুনাহ ওই রকম আছে না নাই, জোরে বলুন করে কি নাই? অনেক যুবক ভাইরা নামাজ পড়া আসছে, আবার দেখা যায় বাদীর হয়ে গুনার কাজ করে, আছে না নাই জোরে বলুন, ওই রকম গুনার কাজ করে। প্রশ্ন জাগে, যদি নামাজ নামাজি ব্যক্তিদেরকে গুনাহ থেকে ফিরাইতে পারে গো, তাহলে যারা নামাজ পড়ে তাদের মধ্যে অনেকে কেন গুনাহ করে? ঠিক না জোরে বলুন। তার জবাবে মুফাসসিরে কেরাম বলেন, গুনাহ করে ওই জন গুনাহ থেকে ফিরতে পারে না, গুনাহ থেকে ফিরাইতে পারে না, তার নামাজ তাকে কি জন্য? তার কারণ হলো দুইটা, তার কারণ হলো দুইটা, দুইটার মধ্যে দুইটা কারণের মধ্যে একটা কারণ হলো জাহিরি আর একটা কারণ হলো বাতিনি। এর মানে হলো তার জাহিরি নামাজ সঠিক হয় নাই, বাতিনি নামাজ সঠিক হয় নাই। তার নামাজ যদি তাকে গুনাহ থেকে ফিরাইতে হয় তাহলে দুই প্রকার নামাজ ঠিক করতে হবে, শুদ্ধ করতে হবে। তার মধ্যে এক প্রকার হলো জাহিরি নামাজ, আর এক প্রকার হলো বাতিনি নামাজ। জাহিরি নামাজ কাকে বলে? জাহিরি নামাজ হলো নামাজের ফরজগুলো ঠিক ঠিক মতো আদায় করা, নামাজের ফরজগুলো ঠিক ঠিক মতো শিক্ষা গ্রহণ করে ঠিক ঠিক মতো আদায় করা। দুই নম্বর, নামাজের ওয়াজিবগুলো ঠিক ঠিক মতে শিক্ষা গ্রহণ করে আদায় করা। তিন নম্বরে, নামাজের সুন্নতে মুআক্কাদা মুআক্কাদা গুলো ঠিক ঠিক মতে শিক্ষা গ্রহণ করে ঠিক ঠিক মতে আদায় করতে হবে, কথা বলুন ঠিক কিনা? রুকুটা ভালো করে আদায় করতে হবে, সাজদাটা ভালো করে আদায় করতে হবে, ওই রকম ভাবে নামাজের প্রত্যেকটা রুকুন ঠিক করতে হবে। যতদিন পর্যন্ত ঠিক করতে পারবে না, ওই জাকিরি নামাজ তাকে গুনাহতে ফিরাইতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো মানসিক বাতিনি নামাজ। আমরা সমাজে অনেক সময় দেখতে পাই কিছু বন্ধদেরকে পাওয়া যায়, তারা বলে আমরা জাকিরি নামাজ পড়ি না, বাতিনি নামাজ পড়ি, তারা আসলে নামাজই পড়ে না, কথা বলুন ঠিক কিনা? তাদের বাতিনি নামাজ কেমনে পড়ে? কো হাইটা হাইটা নামাজ পড়া যায়, আবার কই কি জানেন নি ঘুমায়া ঘুমায়া নামাজ পড়া যায়। যদি হাইটা হাইটা নামাজ পড়লে বাতিনি নামাজ হইয়া যাইত, ঘুমায়া ঘুমায়া নামাজ পড়লে যদি বাতিনি নামাজ পড়া হইয়া যাইত, আল্লাহর নবী কি ওই রকম নামাজ চিনতেন না? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর চাইতে কি বাতিনি নামাজ কেউ বেশি জানে নাকি? আরো জোরে বলুন, বেশি জানে নাকি? সুতরাং যেই ব্যক্তি বলে হাইতা হাইতা
একটা নামাজ পড়ে ফেলতে পারে, এক নামাজ এক রোজা আদমে করিনি সোজা। ওই স্লোগান যারা দেয় তারা দুনিয়ার জগতের মধ্যে বাটপাড়া সিটার আর বন্ডের দল, কথা বলুন ঠিক কিনা? নামাজ সাইরা রোজা সাইরা বাদে পথে সাগা গাই, ওরা হলো বড় শয়তান কোরআন মানে না। হাই হাই, ওরা হলো বড় শয়তান কোরআন মানে না। ঠিক করে ধরে বলুন, লাল্লে সরকার সায়াকার গলাতে জুলাই, শরীরে দিয়ারো একার কোমরে লাগাই, লাল্লে সরকার সায়াকার গলাতে জুলাই, শরীরে দিয়ারো একার কোমরে লাগাই, গান্দার কল কি হাতে লয়ে উল্টা তাই না খাই। যারা বলবে আমরা মারি পথে নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজের দাগ ধরে না, মসজিদের মধ্যে তারা যায় না, তারা সমাজের মধ্যে সবচাইতে বড় বন্ডের দল, কথা বলুন ঠিক কিনা? আজকে নামাজ না পড়ার কারণে নামাজের ওই রকম জাহিরি আধ্যাত্মিক নামাজ ঠিক না হওয়ার কারণে আমরা গোড়া থেকে ফিরতে পারি না। আধ্যাত্মিক নামাজ পাতিনি নামাজ কাকে বলে তা জানি না। আমরা মনে করি বন্ধরা যটা চুল বানাইয়া মুসলাম বা কইরা বান্দরের মতো সাইজা তারা যেটা করে এটাই মনে হয় ঠিক না, এটা ঠিক নয়। পাতিনি নামাজ কাকে বলে তা জানি না। পাতিনি নামাজ হলো অন্তর নামাজের মধ্যে ঠিক করা। মুরব্বিনা কেরাম আগে বলতো, নামাজ কই মনে করো শ্রী, নামাজ কই মন বল। তখন আমরা বলতাম এক মন, ঠিক কিনা? ওজনের এক মন না, এই এক মন হলো যে মনটাকে এক রাইখা, এক আল্লাহকে সামনে রাইখা, এক ধ্যানে নামাজ পড়ার নাম হলো এক মন, কথা বলুন ঠিক কিনা? বলে ওই বাতিনি নামাজ ঠিক করতে হলে মনটাকে ঠিক করতে হবে, এই মনকে ঠিক করতে হলে একটা ট্রেনিং দিতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ট্রেনিংটা শিখায় গেছেন, শিখায় গেছেন কিভাবে? আল্লাহ রসুল বলেন, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা এমন ভাবে নামাজ পড়বা তুমি মনে করবা যে আল্লাহকে তুমি দেখতেছো, কিন্তু আল্লাহকে দেখার পাওয়ার চক্ষের মধ্যে দেই নাই আল্লাহ, ঠিক কিনা জোরে বলুন? যেহেতু আমাদের চোখের মধ্যে আল্লাহকে দেখার পাওয়ার দেই নাই, এই জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া মনে করবা আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা জোরে বলুন? বলে মন নামাজের মধ্যে দাঁড়াইলে শ্বশুর বাড়ি যাই কি যাই কি যাই না, গরু রাখালির যাই কি যাই কি যাই না, আবার দেখা যায় মাঝে মাঝে বউর দ্বারেও যায়, আবার ছেলে সন্তানের সন্তানাদির দ্বারে যায়, নামাজের মধ্যে দাঁড়াইছে এমনি আল্লাহু আকবার কইলা, যে নামাজের মধ্যে দাঁড়ায় সুবহানাকা পড়তেছে ওই দেখে সুন্দর করে গরুটা যদি ডেকে দেইলাম খেতে নি করি না, ঠিক কিনা জোরে বলে? ক্ষেতের মধ্যে যে ডেরা দিলাম না রে গরু তো পড়বো, আমি তাড়াতাড়ি নামাজটা পড়ে যাইতে হইব কোনো মতেই, আছে না নাই জুড়ে বলেন? কোনো মতে সালাম দিছে না না দিছে তো খবর নাই, দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে তুমি শান্ত মনে পড়ো, যদি শান্ত মনে নামাজটাকে সুন্দর করে পড়তে পারো তোমার জিন্দেগিটাকে আল্লাহ সুন্দর বানায় দিব, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ, বিশেষ আমার আপনার কি দিয়ে দিছে সুতরাং শেষ করতে, শেষ দশ মিনিট টাইম দিয়েছি, সময় শেষ হয়ে নাকি শেষ করে ফেলবো নাকি? যাই হোক, বলতে চেয়েছিলাম বাতিনি নামাজ কাকে বলে ভালো করে নলেজের মধ্যে নিবেন। নামাজের মধ্যে যখন মনটা শ্বশুর বাড়ি ছইরা যাব তখন এই নিয়ত করতে হবে, আল্লাহ দেখতেছেন আমার মনটা যে শ্বশুর বাড়ি গেছে, আল্লাহ দেখতেছেন আমার মনটা যে ব্যবসার মধ্যে গেছে, আল্লাহ দেখতেছেন আমার মনটা যে ক্ষেতের মধ্যে গেছে, আল্লাহ দেখতেছেন আমার মনটা যে এখানে সেখানে গেছে। অতএব এই সময় একটা ট্রেনিং দিতে হবে, একটা ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিংটা কি? আল্লাহ রাসূল বলেন যখন মনে হবে তোমার মনটা চলে গেছে ওইখানে, তখন আল্লাহ দেখতেছেন বলিয়া মনটাকে ঘুরায়া আবার নামাজে আনবা। বলে ওই রকম ভাবে শ্বশুর বাড়ির কাছে মনটাকে ঘুরায় নামাজে আনবা, যে আল্লাহ আমার সামনে আছেন, সুতরাং মনে দিক সেদিক যাইতে পারবে না, আল্লাহ দেখতেছেন বলে মনটাকে নামাজে আনবা। ক্ষেত খামারে চলে গেছে, আল্লাহ দেখতেছেন বলে মনটাকে নামাজে আনবা। যখন চলে গেছে সন্তান আদির কাছে, আল্লাহ দেখতেছেন বলে মনটাকে ঘুরাইয়া আনবা। আল্লাহ রসুল বলেন ওই ট্রেনিংটা সব অনেকদিন পর্যন্ত জারি রাখবা, যখন ওই ট্রেনিংটা অনেকদিন পর্যন্ত জারি রাখা যাবে তখন আস্তে 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 দেখা যাবে মন আর এদিক সেদিক যাইবে না, এদিক সেদিক যাইবে না। কেন যাইবে না? তার কারণ হলো, তার কারণটা বুঝতে গেলে আরেকটা হাদিসের আলোচনা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা নামাজ পড়ে
নামাজ যারা পড়ে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তাদের মনটাকে সরানোর জন্য শয়তান ইবলিস একটা স্পেশাল শয়তানের বাহিনী বানাইছে। কি বানাইছে? স্পেশাল বাহিনী বানাইছে। সেই স্পেশাল বাহিনীর কাজ ডিউটি হলো যারা নামাজ পড়বে তাদের পিছনে চাকরি করা, তাদের পিছনে ডিউটি করা। নামাজের মধ্যে দাঁড়াইলেই তার কাজই হলো তার মনটাকে ওই দিকে নেওয়া, তার মনটাকে ওই দিকে নেওয়া, তার মনটাকে কাজের দিকে নেওয়া, তার মনটাকে হিসাবের দিকে নেওয়া, তার মনটাকে এই দিকে। দেখবেন নামাজের আগে এত কিছু মনে হয় না, নামাজের ভিতরে যত কিছু মনে হয়। ঠিক কিনা জোরে বলে। এক ব্যক্তি মাগরিবের সময় আইয়া প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে, মাছ বিক্রি করে, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। মাছ বিক্রি সারাদিন কইরা মাগরিবের নামাজ পড়ে, কিন্তু মাগরিবের নামাজ একদিনে ফাইছে নাই। যে ফাইছে না কোন ব্যক্তি মসজিদের সামনে, মসজিদের এই সামনে বসে কান্দ আরম্ভ করছে। যখন কান্দ আরম্ভ করছে লোকেরা বলতেছে কান্দো কেন? বলে আমি মাগরিবের নামাজ পাই নাই এই জন্য কান্দতেছি। আরে নামাজের টাইম আছে, তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো। বলে তোমরা বুঝবা না আমি যে কি জন্য কান্দতেছি। আসলে আমি নামাজের জন্য কান্দি না রে, আমি নামাজের জন্য কান্দি না। আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ বিক্রি করি, আর এই মাছ বিক্রির হিসাবটা আমি এমনি মিলাইতে পারি না। যখন হুজুরের পিছে মাগরিবের নামাজও ধরে ভাই, তিন রাকাত নামাজের ভিতরে আমার হিসাব কিতাব করে দিই। আর একজন ইমাম সাহেবের পিছে আসারের নামাজ পড়তো এক কাপড়ের ব্যবসায়ী, সালাম ফিরাইছি ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই কালি বলছে এমনি পিছন থেকে একজন ডাক দিয়ে বলে হুজুর নামাজ হইছে না। বলে কি হইছে? সবাই কইছে না নামাজ তো হইছে, কোনা এক রাকাত কম হইছে। বলে এক রাকাত কম হইছে? সবাই বলতেছে চার রাকাত হইছে, আপনি কোনা এক রাকাত কম হইছে, আপনার দলিল কি? বলে আমার দলিল আছে, আমি দলিল সারা কথা বলবো। বলে কি দলিল? বলে দলিল হলো আমার কাপড়ের চারটা দোকান, নাউজুবিল্লাহ বলবেন না, কাপড়ের চারটা দোকান আছে। আমি অন্য কোন নামাজ যদিও না পড়ি, ফজর যদিও না পড়ি, আসর যদিও না পড়ি, এশারের নামাজ আমি বাদ দেই না। বলে কেন? বলে এশারের নামাজ বাদ দেই না ওই কারণে, এশারের নামাজের মধ্যে আয়েশা চার রাকাত নামাজ আমার চারটা দোকানের হিসাব ক্লিয়ার করি। আজকে আমি শুধু তিন দোকানের হিসাব ক্লিয়ার করছি, আরো এক দোকানের হিসাব বাকি থাকছে। এর মানে হলো আপনার নামাজ তিন রাকাত হইছে আর এক রাকাত রইছে। দলিল দেখছে? এর মানে হলো আপনার নামাজ তিন রাকাত হইছে। তা আমাদের মন দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইলে এদিক সেদিক চলে যায়। আল্লাহ রাসূল বলেন যে ওই মনটা এমনই যায় না, এমনি যায় না, আমরা নেই না ইচ্ছা করে। একদল বাহিনী বানাইছে শয়তান স্পেশাল শুধু নামাজির জন্য। যখন নামাজি নামাজে দাঁড়াইয়া যায় এমনি শয়তান চতুর্দিকে গ্রাও করিয়া তার মনটাকে শুধু এদিক সেদিক সরাইতে থাকে। আল্লাহ রাসূল বলেন তখন যখন ওই ট্রেনিংটা গ্রহণ করে যে আল্লাহ দেখতেছেন বলিয়া মনটাকে জাগাতে আনে, আল্লাহ দেখতেছেন বলিয়া মনটাকে জাগাতে আনে, ওই রকম যখন অনেক দিন করে তখন কোন একদিন শয়তান এবার চিন্তা করে কি রে, আমি যে তারে বাধা দিই মন সরাই, তার তো আমি সওয়াব কমাইতেছিলাম, তার ডবল সওয়াব হয়েছে। কি কি সওয়াব হয়েছে? কি ডবল সওয়াব হয়েছে? কি এখন ডবল সওয়াব কেমনে হয়? একটা হলো নামাজের মধ্যে মন যে বারবার ঘুরায় আনতেছে জিহাদের সওয়াব, সুবহানাল্লাহ জুরে বলি। আরেকটা হলো বারবার যে ঘুরায় আনতেছে এই জন্য তার নামাজটা আল্লাহ কবুল করে না, সুবহানাল্লাহ। আর ভুল থাকে না, দুইটা না, আগে ছিল একটা, শয়তানের বাধা দেওয়ার কারণে ঘুরায় আনার কারণে সওয়াব হইছে দুইটা। শয়তান তো আমার কাম হইলো সওয়াব কমানি, এতে সওয়াব বাইরা যায়, সুতরাং আমি আর তার কিছু টাকার দরকার নাই। যারে ঘুরায় তা যার মনটা নিলে আর ফিরিয়ে আনে না তার পিছনে দেওয়ার দরকার। কথা বলুন ঠিক কিনা? তার পিছনে দেওয়ার দরকার, তখন তার পিছন থেকে শয়তান অটোমেটিক সইরা যায়। যখন সইরা যায় তখন তার নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মনটাকে নামাজের ভিতর রাইখা ঠিকমতো নামাজ আদায় করতে পারে। আর যখন ঠিকমতো নামাজ আদায় করতে যখন পারে ওই রকম নামাজি তাকে গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।